আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয় প্রবাসী ভাইরা, আজ 26 জুলাই 2021 আপনাদের সাথে শেয়ার করবো মালয়েশিয়া আপডেট নিউজ। আলহামদুলিল্লাহ, এসওপি মেনে প্রজেক্টে বা কনস্ট্রাকশন সেক্টরে কাজের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। এই বিষয়ে রয়েছে বিস্তারিত এবং কি তার পাশাপাশি বিভিন্ন প্রজেক্টে এবং কি যে ফ্যাক্টরিতে চলতেছে ইমিগ্রেশন অপারসিক কেন চলতেছে এবং কি কাদেরকে গ্রেপ্তার করতেছে, এই বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য। এবং কি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সমস্ত ক্লিনিক থেকে যে সমস্ত ভ্যাকসিন সেন্টার থেকে প্রবাসী ভাইরা একেবারে ফ্রি বিনামূল্যে ভ্যাকসিন দিতে পারবেন, কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত, শুধুমাত্র রেজিস্ট্রেশন করে কারা কারা ভ্যাকসিন দিতে পারবেন, কারা দিতে পারবেন না, দিলে কী ক্ষতি হতে পারে, এই বিষয়ে রয়েছে বিস্তারিত। এবং কি সমস্ত ক্লিনিকের সেন্টার নাম সহ আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিব। এবং রয়েছে কোয়ালামপুর টু ঢাকা রুটে মালয়েশিয়া এয়ারলাইন্সের সমস্ত শিডিউল, কোন কোন তারিখে মালয়েশিয়া এয়ারলাইন্স অ্যাভেলেবেল রয়েছে কোয়ালামপুর টু ঢাকা রুটে, বিষয় রয়েছে বিস্তারিত তথ্য। তাই তো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টানে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কোয়ালামপুর মালয়েশিয়া থেকে। দেশমান্ত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একাউন্টে বাদে রাখুন পড়তে সকল আপডেটের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমান্ত প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে এসওপি মেনে সমস্ত প্রজেক্টে নির্মাণ খাতে কনস্ট্রাকশন সেক্টরে কাজের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। এবং কি তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রজেক্টে এবং কি ফ্যাক্টরিতে চলতেছে ইমিগ্রেশন অপারসি। তাই তো প্রবাসী ভাইরা, বর্তমান এর সময় আমরা যদিও সরকার আমাদের সমস্ত প্রজেক্ট কাজের অনুমতি দিয়েছে, সমস্ত কনস্ট্রাকশন সেক্টরে কাজের অনুমতি দিয়েছে সরকার, সেক্ষেত্রে আমরা আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে আমরা এসওপি ভুলে যাব এমনটা কিন্তু করব না। আমরা দেখেছি গতকাল নাগার সেম্বিলান সেরামবানের একটি গ্লো ফ্যাক্টরিতে ইমিগ্রেশন অপারসি দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এসওপি ভঙ্গকারী 31 জন যে প্রবাসীকে, তার পাশাপাশি যে সমস্ত প্রবাসী ভাইরা বৈধ কাগজপত্র বাদে বা বৈধ কাগজপত্রহীনভাবে বসবাস করতেছেন অবৈধভাবে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যেখানে প্রায় 245 জন বিদেশি নাগরিক কাজ করতেছিল। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে যে সমস্ত প্রবাসী ভাইরা যে এসওপি ভঙ্গ করছে এবং কি যে সমস্ত প্রবাসীদের হাতে কোনো প্রকার ডকুমেন্ট নেই বৈধ হওয়ার, ওই সমস্ত প্রবাসীদেরকে গ্রেপ্তার করছে। তাই তো আসুন, বর্তমান এর সময় আমরা যে বিভিন্ন সেক্টর কাজ করতেছি, প্রজেক্টে কাজ করতেছি, আমরা এসওপির কথা ভুলে গিয়ে আমরা আনন্দে কাজে লিপ্ত হব না। অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি স্থানে স্থানে কিন্তু আমাদেরকে এসওপি ফলো করতে হবে। যে সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, আলহামদুলিল্লাহ মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি অ্যালাউন্স এসেছে যে সমস্ত ক্লিনিক থেকে প্রবাসী ভাইরা এবং স্থানীয়রা একদম বিনামূল্যে ফ্রি আপনারা করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে পারবেন। এবং কি আপনাদেরকে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে, কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, শুধুমাত্র আপনার মোবাইলের মাধ্যমে যে মাইসেহতেরা অ্যাপ্লিকেশানটি আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, ওই রেজিস্ট্রেশনের যে ফর্মটি রয়েছে আপনি এটি শো করার পরবর্তীতে কিন্তু আপনাকে ভ্যাকসিন দিয়ে দিবে, কোনো প্রকার যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। ওই সমস্ত ক্লিনিকগুলো আমরা আমাদের স্ক্রিন দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন যে প্রবাসী ভাইরা আপনারা এই ভিডিওটি ফুস করে কিন্তু আপনার আশেপাশে থাকা ক্লিনিকটি আপনি যাচাইবাছাই করে নিতে পারেন এবং কি কোন কোন ক্লিনিক থেকে আপনারা ফ্রি ভ্যাকসিন দিতে পারবেন আগামী 1 আগস্ট থেকে, ওই সমস্ত ক্লিনিক কিন্তু আমরা আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে আমরা পোস্ট করেছি, ওইখান থেকে দেখে আসতে পারেন, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কি প্রথম কমেন্টে আমরা কিন্তু পিন আপ করে দিব, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন, যেখানে প্রায় 57টি ক্লিনিক রয়েছে যে আপনার করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্যাম্প রয়েছে বা কেন্দ্র রয়েছে বা বিভিন্ন হসপিটাল রয়েছে, অনেক স্থান থেকে আপনারা দিতে পারবেন। আপনার এরিয়া থেকে আপনি কোন এরিয়া বসবাস করতেছেন, ওই সমস্ত আপনার কাছের এরিয়া থেকে আপনি যে এরিয়াতে বসবাস করতেছেন আপনার নিকটতম যে সমস্ত যেই ভ্যাকসিন সেন্টার পড়েছে বা হসপিটাল পড়েছে, ক্লিনিক পড়েছে, ওই সমস্ত স্থান থেকে কিন্তু আপনি যে 1 তারিখ থেকে আপনি যে কোনো সময় দিয়ে আসতে পারেন। যে প্রবাসী ভাইরা, এবার আসুন প্রবাসী ভাইদের গুরুত্বপূর্ণ কয়েকটি কমেন্ট ভ্যাকসিন সংক্রান্ত। যে প্রবাসী ভাইরা অনেকে প্রশ্ন করতেছে যে আমার হাতে কোনো প্রকার ভিসা নেই, আমি কি ভ্যাকসিন দিতে পারবো? অবশ্যই আপনি ভ্যাকসিন দিতে পারবেন, শুধুমাত্র আপনি আপনার পাসপোর্টটি নিয়ে যাবেন এবং কি আপনি রেজিস্ট্রেশন করছেন মাইসেহতেরা ওই মোবাইলটি নিয়ে যাবেন, তারা আপনার পাসপোর্টের নামের সাথে নাম্বার সাথে আপনার রেজিস্ট্রেশন নাম এবং পাসপোর্ট নাম্বার ম্যাচিং করে আপনাকে ভ্যাকসিন দিয়ে দেবে, কোনো প্রকার তারা ভিসা চেক করবে না। ওইখানে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, ইমিগ্রেশন রয়েছে, কাউকে আপনি যেই তাও কোনো প্রয়োজন নেই, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি মোবাইলটি নিয়ে যাবেন, পাসপোর্টটি নিয়ে যাবেন ভ্যাকসিনটি দিয়ে চলে আসবেন, শেষ। এবং যে সমস্ত প্রবাসীদের হাতে এখনও পাসপোর্ট নেই, আপনার কোম্পানি রেখে দিয়েছে, ইমিগ্রেশন জমা দিয়েছেন, বৈধ হওয়ার জন্য জমা দিয়েছেন, অনেক অজুহাত রয়েছে, আপনার চাইলে কিন্তু আপনার যে পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি আমাদের হাই কমিশনে গিয়ে একটি সিল এবং সাইন করে দেবেন, যেটি হচ্ছে সত্যিত করা আর কি আপনার
যে পাসওয়ার্ডটি আপনার সত্যি, সিল এবং কি সাইন দেখিয়ে ফটোকপি দিয়েও কিন্তু আপনি ভ্যাকসিন দিতে পারবেন, এবং কি ভ্যাকসিন দিতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। আর যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আপনারা এই সময় আপনি যেতে পারবেন না হাই কমিশনে, আপনি কিন্তু চেষ্টা করতে পারেন, আপনি রেজিস্ট্রেশন করেছেন মোবাইলটি নিয়ে যাবেন এবং কি আপনার পাসওয়ার্ডের ফটোকপি নিয়ে যাবেন। ইতিমধ্যে আমরা কয়েকজন প্রবাসী আমাদেরকে ইনফরমেশন দিয়েছে যে ফটোকপি দিয়েও দিচ্ছে, হয়তো আপনাকে ক্লিয়ারলি বা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আমার পাসওয়ার্ডটি বই দেওয়ার জন্য আমি ইমিগ্রেশন জমা দিয়েছি, অথবা আমার কোম্পানির কাছে রয়ে গেছে অনেক দূরে, আনতে পারতেছেন লকডাউনের কারণে। তাহলে কিন্তু আপনার যে ফটোকপির সাথে ছবির সাথে ম্যাচিং করে বা যেখানেই হোক তারা দেওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি চেষ্টা করতে পারেন প্রবাসী ভাইরা। এবার আসুন, কারা ভ্যাকসিন দিতে পারবেন না বা দিলে সমস্যা হতে পারে। যে সমস্ত প্রবাসী ভাইদের আপনাদের যেই ডায়াবেটিস রয়েছে অথবা হার্টজনিত কোনো সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, আপনারা ভ্যাকসিন দিতে হতে পারে, সমস্যা হতে পারে, তাই তো আপনারা ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে কিন্তু ভ্যাকসিন দিবেন, যেহেতু এই ভ্যাকসিনটি দেওয়ার পরবর্তীতে আপনার শরীরের মধ্যে একটি তাপমাত্রা সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিন দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই কোনো ক্লিনিক থেকে ডাক্তার পরামর্শ নিয়ে যাবেন, তা না হলে আপনার বড়দের কোনো সমস্যা হতে পারে, যেহেতু বিগত সময় অনেকের সমস্যা হয়েছে যাদের শুধুমাত্র হাড়ের সমস্যা এবং কি ডায়াবেটিস রয়েছে। এছাড়া আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো প্রবাসী ভাইয়ের সমস্যা হয়নি, স্থানীয় নাগরিকদের কোনো সমস্যা হয়নি, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভ্যাকসিন দিতে পারবেন। শুধুমাত্র ভ্যাকসিন দেওয়ার আগে এবং কি পরে আপনাদেরকে পানি বেশি করে খেতে হবে, এবং কি আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে যে রোদের মধ্যে কাজ না করার জন্য, আপনারা একটু ঠান্ডার মধ্যে ছায়ার মধ্যে কাজে থাকবেন এবং কি নিজেকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন। এবার আসুন প্রবাসী ভাইদের আরও একটি গুরুত্বপূর্ণ কমেন্ট, যে একটি ভ্যাকসিন ডোজ দিয়ে গেলে বা একটি টিকা দিয়ে গেলে কি মালয়েশিয়া থেকে ঢাকা থেকে কি আবার কোয়ারেন্টাইন করতে হবে? যে প্রবাসী ভাইয়েরা বর্তমান এ সময় বাংলা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে যে আপডেটটি এসেছে, আপনাকে অবশ্যই মালয়েশিয়া থেকে দুটি ডোজ ভ্যাকসিন অথবা দুটি টিকা দিয়ে তারপর সম্পূর্ণ কোর্স করেই কিন্তু আপনাকে যেতে হবে। আপনি যদি একটি ডোজ দিয়ে যান, আপনাকে অবশ্যই হোটেল বুকিংয়ের পেপার শো করতে হবে কোয়ালালামপুর স্টেশন এয়ারপোর্টে, এবং কি ঢাকাতেও আপনাকে সেনাবাহিনীর হাতে সমস্ত পেপার শো করার পরবর্তীতে হোটেল থেকে লোক এসে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি একটি ভ্যাকসিন ডোজ দিয়ে যান, আপনি কোনো প্রকার কোয়ারেন্টাইন করতেছেন না, কোনো পেপার নেই, কোয়ালালামপুর স্টেশন এয়ারপোর্ট থেকেও আপনাকে পেপারটি চাইবে, বুকিং পেপার হোটেলের, আপনি না শো করতে পারলে আপনাকে অনুমতি দেবে না প্রবেশের। যদিও আপনি ইমিগ্রেশন থেকে বা কোয়ালালামপুর থেকে আপনি কোনো প্রকার কথা দিয়ে বেঁচে যান, আপনি ঢাকায় গেলে কিন্তু আপনাকে অনেক হয়রানি করা হবে। ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইকে যে ঢাকাতে হাজির ক্যাম্পে পাঠিয়ে দিয়েছেন সেনাবাহিনী, এবং কেউ যেখানে থাকা খাবার একেবারে কষ্টকর, তো সেক্ষেত্রে আমরা এই ভুলটি করবো না, আমরা চেষ্টা করব দুটি ভ্যাকসিন ডোজ দিয়ে যাওয়ার জন্য মালয়েশিয়া থেকে, আর অথবা আমাদের ইমার্জেন্সি হলে কিন্তু আমরা হোটেল বুকিং করেই যাব। আগামী 30 জুলাই একটি ফ্লাইট অ্যাভেলেবেল রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের কোয়ালালামপুর টু ঢাকা রুটে, যে রাত 11টায়, এবং কি বাকি সমস্ত ফ্লাইট রয়েছে আগস্টের, যেমন যেই 4 তারিখ 4 আগস্ট রাত 11টায়, 6 আগস্ট রাত 11টায়, এবং কি 11 আগস্ট, 13 আগস্ট, 18 আগস্ট, 20 আগস্ট, এবং কি 25 আগস্ট, 27 আগস্ট, সমস্ত ফ্লাইট রয়েছে রাত 11টায় কোয়ালালামপুর টু ঢাকার উদ্দেশ্যে, ছেড়ে যাবে রাত 11টায় মালয়েশিয়া এয়ারলাইন্স। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইয়েরা আপনারা এখন যারা টিকিট কাটেননি, আপনারা চাইলে কিন্তু যে বিভিন্ন এজেন্সি রয়েছে, আপনারা কয়েকটি এজেন্সির সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু টিকিট কাটবেন, এবং কি অবশ্যই বলে রাখবেন যে ইনকেসলি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বা সমস্যা হয়েছে আমাদেরকে আবার রিফান্ড বা রিশিডিউল করে দিতে হবে, নতুন করে একটি ডেট দিতে হবে অথবা টাকা ব্যাক করতে হবে, আমরা কথাবার্তা বলেই কিন্তু টিকিট কাটবো। এবং কি কোনো এজেন্সি যদি আপনাকে জোরপূর্বক হোটেল কোয়ারেন্টাইন করতে বাধ্য করে আপনারা রাজি হবেন না, যদি দাম বেশি বলেন, আপনার কাছে যদি পছন্দ হয় দামটি আপনি করতে পারেন, সমস্যা নাই। এবং কি হোটেল বুকিং এবং কি আপনার এয়ার টিকিট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আসলে বুকিং করতেও পারেন আমাদের প্রবাস টিভি রেফারেন্সে, আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে আসতে পারেন বা কল করে বিস্তারিত জানতে পারেন হোটেল বুকিং এবং কি ফ্লাইট সংক্রান্ত। আসলে আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।